শিক্ষিকারা ব্যাঙের মতো বসেছে তলা ব্যাঙ তলা ব্যাঙ তলা ব্যাঙ তলা ব্যাঙ তারপরে এরকম করে লাভ দিচ্ছে হ্যাঁ ঠ্যাঙ্গর ঠ্যাং ঠ্যাঙ্গর ঠ্যাং ঠ্যাঙ্গর ঠ্যাং আরে ব্যাঙের লাভ শেখার জন্য কি স্কুলে যাওয়া লাগে পাশের ডোবা থেকে তো শেখা যায় এইভাবে যে অ্যাক্টিং শেখানো শুরু করেছেন মানে বইয়ে যা আছে সেটা অভিনয় করে দেখাতে হবে তাহলে বইয়ের ভিতরে যৌনতার যে জিনিসগুলো আনতেছে প্রতিদিন বলকে বলবেন এগুলো অভিনয় করে বাচ্চাকে দেখাও লম্পটা উচ্চ শিক্ষক তৈরি করবেন সার্কাস মন্ত্রী মিসেস গাধিমনি গোটা দেশটাকে একেবারে ধ্বংসের এক ভাগাড়ে পরিণত করার ব্যবস্থা করেছে এই সরকারের জনপ্রিয়তা নষ্ট করবার জন্য আর কারো দরকার নাই এই এক সার্কাস মন্ত্রী যথেষ্ট আর কিছু লাগবে না আমি জিপিএ 5 পেয়েছি এটার ইংলিশটা একটু বলেন বিদায় দেন ম্যাডাম গো ও ম্যাডাম বিদায় দেন আমারে ম্যাডাম ম্যাডাম গো স্কুলে এসে কত দুষ্টামি করছি ম্যাডাম গো ও ম্যাডাম সারের সাইকেলের হাওয়া কত সাইরা দিছি ম্যাডাম ম্যাডাম গো বিদায় দেন ম্যাডাম গো ও ম্যাডাম বিদায় দেন আমারে ম্যাডাম ম্যাডাম গো সেই রবীন্দ্র বান সেই ঐতিহ্যবাহী কায়দায় ঐতিহাসিক কায়দায় ঐতিহাসিক গান গেয়ে হারিয়ে যাওয়া গান নিয়ে এত চমৎকারভাবে মেয়েটি গান গেয়ে তার বিদায় অনুষ্ঠানে শিক্ষক স্যারদের কাছ থেকে ম্যাডামদের কাছ থেকে সে বিদায় নিয়েছে এবং সে রাতারাতি ভাইরাল হয়ে গেছে এবং আমাদের যারা ইউটিউবাররা তারা কিন্তু তার বাড়িতে গিয়ে হুমড়ি খেয়েছে যে তুমি এই গানটা কিভাবে লেখলা কিভাবে তুমি সুর করলা এটা কিভাবে সম্ভব মানে হুলুস থুলুস কারবার লেগে গেছে আর আরেকটি বিষয় দর্শক আপনাদের জানিয়ে রাখা ভালো সেটি হচ্ছে এই যে আপনারা কেরিং কেরিং সাইকেল চালায় ফেরিওয়ালা যায় কেরিং কেরিং সাইকেল চালায় ফেরিওয়ালা যায় এই ভিডিওটি নিয়ে যারা কথা বলছেন তারা ভেবে চিনতে ভালো করে জাস্টিফাই করে কথা বলবেন কারণ এই ভিডিওটি ভাই আমাদের বাংলাদেশের না এই ভিডিওটি হচ্ছে আসামের ভিডিও আপনারা একটু গুগলে সার্চ দিবেন ফেসবুকে সার্চ দিলেই আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন যে আসলে এই কিরিং কিরিং সাইকেল চালায় টেড়িং টেড়িং সাইকেল চালায় ফেরিওয়ালা যায় এই গানটি এই কবিতাটি দিয়ে কিন্তু গান বানানো হয়েছে এবং এই ভিডিওটি ভাই আসামের ভিডিও এটি বাংলাদেশের ভিডিও নয় তাই এই ভিডিও নিয়ে কেউ গুজব ছড়াবেন না দর্শক শ্রোতা আমাদের বাংলাদেশের শিক্ষাক্রম এবং বাইরের দেশের শিক্ষাক্রম বাইরের দেশের শিক্ষার সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষাক্রম কিছুটা পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে এবং আমার নিজের শালা সে ক্লাস সিক্সে পড়ে সে বলেছে দুলা ভাই আমাকে একটা স্মার্টফোন কিনে দিতে হবে এই শালা কেন তোর স্মার্টফোন কেন লাগবে তুই মাত্র ক্লাস সিক্সে পড়িস স্মার্টফোন তুই কী করবি বলছে দুলা ভাই এখন স্মার্টফোনে গুগলে সার্চ দিয়ে আমাকে অনেক কিছু বের করতে হবে সেখান থেকে বেটের করে আমাকে পড়াশোনা করতে হবে এখন আমাকে ফোন লাগবে আমি বলছি শালাবাবু এখন ফোনে ফোন দিলে তুমিও তো আর পড়াশোনা করবে না তুমি তো ওই সব জিনিস দেখবে হুলুলুলু দেখবে অতএব তোমার ফোন নেওয়া চলবে না ক্লাস সিক্সের স্টুডেন্ট ভাই কেন মানে ইন্টারনেট ছাড়া তাদের কি বই বইটা তাহলে কিসের জন্য বই দেখে কি তাদের কি পড়ানো যায় না এই ধরনের মন্তব্য অনেক অভিভাবকরা করেছে এটি আমি বললাম এবং আরেকটি বিষয়ে দেখা যাচ্ছে যে স্কুলে রান্নাবান্না করা অনেক অভিভাবকই এটি মানতে পারছে না যে স্কুলে সব শেখাবে কেন এসব তো বাড়ির কাজ স্কুলে কেন করাবে অভিভাবকদের অনেক অভিভাবকদের ভাই
মানে এসব তারা মানতে পারছে না। কেন স্কুলে এসব করানো হবে? আমাদের শিক্ষাক্রম কি ছিল আর বর্তমান শিক্ষাক্রম কি হচ্ছে? দর্শক শ্রোতা, প্রবাসী মুন্নি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে বাইরের দেশের শিক্ষাক্রম এবং আমাদের দেশের শিক্ষাক্রম নিয়ে তিনি যে কথা বলেছে সেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন আমরা তার ভিডিও দেখব। এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার দেবেন। অবশ্যই দর্শক, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখবেন এবং কিছু একজন অভিভাবকেরও বক্তব্য আপনাদেরকে শোনাবো। চলুন আমরা ভিডিওগুলো দেখব। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বাংলাদেশের শিক্ষা কারিকুলাম নিয়ে অনেকে অনেক কথা বলতেছে, ইভেন দো গার্ডিয়ানরাও এটা নিয়ে অনেক প্রতিবাদ করেছে। তারপরে কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে যখনই ঢুকি তখন দেখি যে টিচাররা নাচতেছে, ও কোলা ব্যাং, প্যাক 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 প্যাক, মানে ডাক, মানে হাঁসের ডাক, এগুলা মানে টিচাররা প্র্যাকটিস করতেছে এবং স্টুডেন্টদেরকে এগুলো দেখাইতেছে, মানে এগুলো ভাইরাল নিউজ। তো আমার কথা হচ্ছে যে বাংলাদেশের শিক্ষা বোর্ডে আসলে ছোটোবেলায় বাচ্চাদের কোন জিনিসটা দরকার? ফিজিক্যাল মুভমেন্ট, তারপরে হচ্ছে তাদের ক্রিয়েটিভিটি, তাদের সায়েন্স, তাদের রিলিজিয়াস ইস্যু বা তাদের কী বলে এটাকে কালচারাল অ্যাক্টিভিটি, এগুলাই তো মেন ফোকাস করা উচিত। ইভেন আমি অস্ট্রেলিয়াতে থাকি, তো এখানে কিন্ডার গার্ডেনে বাচ্চাদেরকে ধরেন ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মে যে জিনিসটা শেখানো হয় সেটা হচ্ছে যে বডি স্ট্রাকচারটা শেখানো হয় এবং বডির কোন পার্টগুলো হচ্ছে প্রাইভেট পার্ট এগুলো বাচ্চাদেরকে শেখানো হয় এবং এই প্রাইভেট পার্টগুলোর কোন কোন জায়গায় কেউ যদি সেক্সুয়াল অ্যাবিউজ কীভাবে কোনটাকে বুঝায় বা বডি পার্টের কোন জায়গাটায় যদি তোমাকে কেউ টাচ করে তখন তুমি প্যারেন্টসদেরকে কীভাবে বলবা বা পুলিশকে বলবা এগুলো শেখানো হয়, ঠিক আছে? তারপরে শেখানো হয় কীভাবে রাস্তা ট্রাফিককে তুমি রাস্তা পার হবা, একটা ট্রাফিকের রাস্তা ট্রাফিক লাইটটার কালার কয়টা হয় এগুলো শেখায় ঠিক কিন্ডার গার্ডেনে, ঠিক আছে? যখন ক্লাস ওয়ানে উঠে তখন তাদেরকে কী করে বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেসের উপরে তাদেরকে ভিডিও দেখানো হয়, সেটা থেকে তারা কী শিখছে তাদেরকে গুগল করে সেগুলো নিয়ে একটা কী বলে প্রেজেন্টেশন দিতে হয়। তো রিলিজিয়াস শিক্ষা বাচ্চাদেরকে দেওয়া হয়, কালচারাল শিক্ষা বাচ্চাদেরকে দেওয়া হয়, এখানে যারা পলিটিক্যাল তারপরে হিস্টোরিক্যাল যে ইস্যুগুলো আছে এগুলো নিয়ে বিভিন্ন স্লাইড প্রেজেন্টেশন করা হয়, এভাবে বাচ্চাদেরকে ঠিক ছোটোবেলা থেকে শেখানো হয়। তো আমাদের দেশের যে শিক্ষা কারিকুলাম এটা আমরা অনেক সময় বিভিন্ন সময় বলি যে ফেসবুকে বলি যে বাংলাদেশ একটা ইসলামিক দেশ, এই দেশ থেকে ইসলামকে ধ্বংস করা হচ্ছে একদম ছোটোবেলা থেকে কারিকুলামের মাধ্যমে। এটা অনেক দিন থেকে আমরা বলি, আপনারা মনে করেন যে আমরা পলিটিক্স করি এই জন্য এগুলো বলি, কিন্তু বেসিক্যালি বাংলাদেশের যারা আজকে গার্ডিয়ানরা বাংলাদেশে আছেন আপনারা এখনও সময় আছে, রাজপথে নেমে আসেন, এগুলার বিরুদ্ধে সোচ্চার হন, স্কুলগুলোতে প্রতিবাদ জানান, কারণ এইভাবে একটা দেশের শিক্ষা ব্যবস্থা চলতে পারে না। যে দেশের শিক্ষামন্ত্রী নিজে দুর্নীতিগ্রস্ত, মানুষের ভূমি দখলের সাথে জড়িত, সে দেশের মন্ত্রীর আন্ডারে যে মন্ত্রণালয় থাকে, যে শিক্ষকগুলো থাকে, তারা কতটা কী শিখবে এটা আপনারা ভালো করে জানেন। তবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বাংলাদেশটা আমাদের, এই দেশের বাচ্চারা বা এই প্রজন্মের ছেলেমেয়েরা ভালো শিক্ষা অর্জন করবে এটাই আমরা প্রত্যাশা করি। তো ইন্টারন্যাশনাল মানের যদি পড়াশোনা করাইতে চায় তাহলে আমি মনে করি অবশ্যই অন্যান্য দেশে যেভাবে ছোট থেকে মানে কিন্ডার গার্ডেন বা প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় ঠিক ওইভাবে ওই কারিকুলামে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া উচিত। এখন আপনি ওই 50 বছরের একজন টিচারকে বা 70 বছরের একজন প্রাইমারি টিচারকে নাচ শিখাবেন, গান শিখাবেন, এগুলো ইস বুলশিট। তো একটা জিনিস হচ্ছে কি, এনিমেলদের বিভিন্ন প্রাণীর শব্দ হ্যাঁ এখানেও শেখানো হয়, কিন্তু এটা এনজয় করে যে বাচ্চারা বিভিন্ন ডকুমেন্টারি দেখবে সেখানে বাচ্চারা সাপ কীভাবে শব্দ করে, সিংহ কীভাবে শব্দ করে এগুলো শিখে এবং এগুলো বাচ্চারা খুব আনন্দ করে। কিন্তু আপনারা এমনভাবে শিক্ষা ব্যবস্থাকে এরকম দূষিত করে ফেলছেন, এগুলো নিয়ে কথা বললে তো আপনারা মনে করেন যে আমরা দেশের বিরুদ্ধে কথা বলি তারপর সরকারের বিরুদ্ধে কথা বলি, ব্যাপারটা কিন্তু তা না। সত্যি কথা হচ্ছে যে আমাদের ছেলেপেলেরা দেশের বাইরে গিয়ে স্ট্রাগল করে ইংলিশ নিয়ে, তারপরে আমাদের মেয়েদের যে পড়াশোনার সিস্টেম, অ্যাসাইনমেন্ট তৈরির সিস্টেম বিদেশে এটা অনেক ডিফারেন্ট। একটা জিনিস হচ্ছে যে ওপেন বুক স্টাডি অস্ট্রেলিয়াতে আসে, যেখানে আপনি কোনো একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হলে অবশ্যই আপনাকে বই দেখে সেটা সুন্দরভাবে তৈরি করতে হবে এবং সেটার উপর একটা প্রেজেন্টেশন দিতে হয় এবং প্রেজেন্টেশনের উপরে আপনাকে মার্কিং করে। তো এখন বাংলাদেশে এই মুখস্থ বিদ্যা, তারপরে এই যে ভুয়া এই সমস্ত প্যাক 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 প্যাক, তারপরে কোলা ব্যাঙের নাচ, এগুলো আসলে আমাদেরকে কতটা কী দিবে এটা খুবই দুঃখজনক। আরেকটা জিনিস হচ্ছে বাচ্চাদেরকে আমাদের অস্ট্রেলিয়াতে খুব ছোটোবেলায় কিন্ডার গার্ডেনে যারা থাকে কেজি স্কুল মানে কিন্ডিতেই তাদেরকে 200
সাইড ওয়ার্ড শেখানো হয়, ঠিক আছে, যেমন প্রিপজিশনগুলো, তারপরে আবার বিভিন্ন ওয়ার্ড বাচ্চাদেরকে শেখানো হয়, প্রিপজিশন, তারপরে নাউন প্রোনাউন এগুলো শেখানো হয়। তো এইগুলো আপনারা করেন যেগুলো বাচ্চাদেরকে কাজে লাগবে, বাচ্চারা যখন স্টাডি করবে ইংলিশে তাদের কোন জায়গাটাতে প্রবলেম বা ম্যাথমেটিক্সে তাদের কোথায় প্রবলেম, তাদের প্রবলেম স্কিল, ইরিক্স ম্যাথ, তারপরে হচ্ছে থিঙ্কিং স্কিল, এইগুলোতে আপনারা কাজ করেন। আল্লাহর হস্তে বাংলাদেশকে এমনিতেই তো ধ্বংস করে দিয়েছেন আপনারা, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিলে 73-74% শিক্ষিত মানুষ হয়ে আমাদের কোনো লাভ আছে বলে আমরা মনে করি না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দর্শক, আপনার ভিডিওগুলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।